এই যে আমাকে পিসকি বক্তা রফিকুল ইসলাম মাদানি নাই আরে তুমি ওবাইদুল কাদের তুমি শেখ হাসিনা তুমি ওমরে দেখো হতে পারে তোমার কবর খালি পড়ে থাকবে তোমার কবরের পাশে জাউনে ওয়ালা লোক থাকবে না বঙ্গবন্ধু মরে গিয়েছে তুমি নিজেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন এত এত দল এত নেতাকর্মী এত বৃহৎ দল এত বড় সংগঠন অথচ আমার বাবা মারা গেছে কেউ তো যায় না যদি চাইতেছে ঢুকিনে তার কথা অনেক বড় মাইকের সামনে বইলে মনে হয় হে দশ হাত লম্বা বেটা বিএনপির নেত্রী সুর দুই কোটি টিয়া গরিবের আত্মসাত করে খায় বিপি নুরুল হক নুরু ভাই হ্যাঁ হইলো নারী কেলেঙ্কারিতে জড়িত আরে আরেক মহিলার সাথে সমস্যায় পড়ছে মামলা এরপরে উলামাই কেরাম আছে সাইদি সাহেব আছে আরও অনেক আলেমরা আছে ওনারা হইলো যুদ্ধ অপরাধী মামুনুল হক সাহেব উনিও নারী কেলেঙ্কারিতে জড়িত আর ওনারা সব তাহাজ্জুদ গুজার দেখেন এমন মুজাহাদা করছে রে ভাই পুলিশের লগে পুলিশের ধরে রাখছে এর ভিতরে বক্তব্য দিতেছে কথা বলতে গিয়া হয়তো জেলে মধ্যে পড়ে পচে পচে মরে যেতে হবে হয়তো বা ফাঁসির কাছে ঝুলতে হবে হয়তো বা প্রশাসন বলবে হয়তো বা সরকার থেকে বলবে শুধু এটা বলেন আপনাকে বাহির করে দেওয়া হবে আর গিয়া আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না চুপ থাকবেন অথবা আমাদের পক্ষে বলবেন এতটুকু বললে বাহির করে দিবে কিন্তু না না উলামায়ে কেরাম বলবে না গিয়া হক কথাই কমু ভাই করলে করেন নাইলে ভিতরে থাকুন কি মানের স্পিরিট কথা কন না কে কঠিন বাইরে লইছে কথা কন আরো জোরে রফিকুল ইসলাম মাদানি বক্তৃতার জগতে যদিও সাইজে ছোট বক্তৃতার তেজ আছে না নাই হক কথা আছে না নাই কথা কইলে হাদিয়া তুবা পাওয়া যাইব মামলা নাই হামলা নাই রিমান্ড নাই আরাম আয়েশের অভাব নাই এগুলো আমরাও বুঝি কিন্তু বুঝাও কিছু করতে পারি না কারণ আমার রাসূল প্রদত্ত বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া এটা শুধু কবর হাসরের ওয়াজ না ফুল সিরাতের ওয়াজ না বরং জিহাদের ওয়াজও